প্রথমত হচ্ছে এই জেলা ভাগ করার পিছনে একটা রাজনৈতিক এবং প্রশাসনিক উদ্দেশ্য আছে। সেই সূক্ষ্ম প্রশাসনিক উদ্দেশ্যটা হচ্ছে কিছুদিন আগেই ভারত সরকারের পক্ষ থেকে সমস্ত মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে বলা হয়েছিল যে 60-40 যে রেশিও আইএস আইপিএস দের মেইনটেইন করা হবে। পশ্চিম বাংলায় আমাদের আইএস আইপিএস যে আছে তার রেশিও অনুযায়ী কেন্দ্রীয় সরকার ডেপুটেশনে নিতে পারেন 44 জন, এখন 11 জন। একটা বিরাট সংকেত আইএস আইপিএস কে তোলার সুযোগ কেন্দ্রীয় সরকারের আছে এবং স্থাবক চটিচাটা এই রাজশেখরনদের মতো বহু আইপিএস আইপিএ আমাদের আইএস পিবি সেলিমদের মতো আইএস যারা এই সমস্ত অপকর্ম করেন উলগানাকন্দের মতো এই লোকগুলো তুলে নেওয়ার ভয়ে জেলা বাড়ানো হয়েছে যাতে আইএস আইপিএস দের সংখ্যা এই জেলার সংখ্যার সঙ্গে দেখিয়ে না থাকতে হয়। এর পিছনে অন্য কৌশল আছে। আর সাথে সাথে বলবো, মুর্শিদাবাদ নাম, নদিয়া নাম, এ দুটো নাম নিয়ে কিন্তু ইতিমধ্যেই ওই জেলাগুলিতে মানুষের মধ্যে ভীষণ ক্ষোভ এবং বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় স্তরে নীতি আছে ছোট রাজ্য, ছোট জেলা, ছোট ব্লক, ছোট সাবডিভিশন, এতে সামগ্রিক নীতিতে আমাদের কোনো আপত্তি নেই। তেলেঙ্গানা থেকে শুরু করে অনেক রাজ্যের ইস্যুতে দেখবেন বিজেপি স্ট্যান্ড বহুত আগে থেকে ক্লিয়ার আছে এবং জেলা নতুন নতুন ভাগ হোক তাতে নিয়েও আপত্তি নেই। কিন্তু এখানে উদ্দেশ্যটা হচ্ছে আইএস আইপিএসদেরকে না ছাড়া এবং যেখানে শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর নদের চান নদিয়ার সঙ্গে বৈষ্ণবদের, হিন্দুদের, সনাতনীদের, হরে কৃষ্ণ ভক্তদের সেন্টিমেন্ট যুক্ত আছে, মুর্শিদাবাদের সঙ্গে ইতিহাস যুক্ত আছে, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এক সময়, এই বিষয়গুলোকে মাথায় না রেখে হঠাৎ করে এসএসসির দুর্নীতি, পার্থ অপা কাণ্ড, এর থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য একজনের মাথায় এসেছে, তিনি ট্রেডমিল করতে করতে হয়তো ভেবেছেন, বিকেলবেলা এসে সাংবাদিকদের সামনে বলে দিয়েছেন আগে পশ্চাতে না ভেবে। এই ধরনের জেলা ভাগ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য বিধানসভাতে আলোচনা হওয়া উচিত, এমনকি যে সমস্ত দলের বিধানসভায় প্রতিনিধি নেই সর্বদলীয় সভা করে সমস্ত দলের মতামত নেওয়া উচিত। ছোট ছোট জেলার পক্ষে মত সমস্ত রাজনৈতিক দল দিত, কিন্তু সবাই হয়তো বলতো উত্তর দক্ষিণ মুর্শিদাবাদ হোক, উত্তর দক্ষিণ নদিয়া হোক, যেভাবে উত্তর দক্ষিণ দিনাজপুর হয়েছে, পূর্ব পশ্চিম মেদিনীপুর হয়েছে, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হয়েছে, কিন্তু একাই সব করব, একাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট, এই নীতিতে চলতে গিয়ে 60টি দপ্তরের বোঝা সঙ্গে পার্থ অপার ব্যথা, তাই ভুল ভাল হচ্ছে বলছি।